নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলাটাকে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটাকে কি করে রেখেছে এটা একটা ভিডিও আপনাদের সামনে দেখাবো। ইতিমধ্যে কেউ কেউ হয়তো দেখেওছেন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিংয়ের সংখ্যালঘু মোর্চার ক্যানিংয়ের তিন নম্বর মণ্ডলের সভাপতি যিনি শাহজাহান মোল্লা, তাকে যেদিন থেকে নির্বাচনের ফল বেরিয়েছে তার বিরুদ্ধে ক্রমাগত একটার পর একটা থানায় এফআইআর করে তাকে জেলবন্দি করে রেখে দেওয়া হয়েছে। গত চার মাস ধরে তিনি জেলবন্দি। শাহজাহান মোল্লা তার নাম, বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি হওয়ার অপরাধে তিনি জেলবন্দি হয়েছেন। ঠিক এই বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে সেই যুবকটি শেষ পর্যন্ত আদালতে যখন তাকে তোলা হয়েছে, তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে আদালত কক্ষের মধ্যে সুইসাইড করতে গেছেন। ভাবতে পারেন কতটা যন্ত্রণা নিয়ে। বাড়িতে তার ছেলেমেয়েরা রয়েছে, এবং শুধু তাই নয়, তার বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। তার কারণ, তিনি বিজেপিটা করেন, সংখ্যালঘু মানুষ হয়ে কেন বিজেপি করবেন? এবং ক্যানিং বলে জায়গা আপনারা জানেন, সৌগত মোল্লার বাহিনী সেখানে দাপাদাপি। আমরা এখানেই আসতে চাইছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজ ত্রিপুরায় গিয়ে সেখানকার মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন, আদতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটার কি অবস্থা হয়ে রয়েছে সেটা দেখুন কি অবস্থা। তার আশ্রয়ে, তাদের আশ্রয়ে প্রশ্রয়ে ভালোবাসার লোকগুলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটার কি অবস্থা করে রেখেছেন, যেখানে দাঁড়িয়ে এক যুবক শুধু ভিন্ন দলে রাজনীতি করতেন বলে শেষ পর্যন্ত তাকে চার মাস ধরে জেল খাটিয়ে যাওয়া হচ্ছে। একটি মামলায় রিলিজ হচ্ছেন, তো আরেকটি মামলায় রিলিজ হচ্ছেন, তো আরেকটি মামলায়, শেষ পর্যন্ত তিনি আদালত কক্ষের ভেতরে বিচারপতির সামনে সেইখানে সুইসাইড করতে গেছেন। সে ভিডিওটা প্লেস করবো আপনাদের সামনে। সিএন চ্যানেলে সম্প্রতি সম্প্রচারিত হয়েছে, আমাদের মনে হয়েছে, বাংলা নয় সারা পৃথিবীর সমস্ত মানুষের দেখা দরকার যে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বাংলায় কি জঙ্গলের রাজত্ব তৈরি করে রেখেছে, বিশেষ করে তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। আপনারা জানেন, কাইজার, জাহাঙ্গীর, আরাবুল, সৌগত মোল্লাকে দিয়ে এন্টায়ার দক্ষিণ চব্বিশ পরগনাকে কি সাংঘাতিক একটা পরিবেশের মধ্যে রেখে দিয়েছেন। এই ভিডিওটা দেখলে প্রমাণ পাবেন। আমরা শুধু বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি ত্রিপুরায় যাচ্ছেন, আপনি ত্রিপুরার মানুষকে ভিডিওটা দেখান, দেখিয়ে বলুন যে ত্রিপুরায় এই রাজত্ব আমি তৈরি করব, যদি আমরা ত্রিপুরায় সামান্য দুটো চারটে সিট যদি পাই। আপনারা বাংলার মনের দর্শকরা ভিডিওটা দেখুন আর বোঝার চেষ্টা করুন কোন বাংলায় এই মুহূর্তে আমরা বসবাস করছি। ভোট পরবর্তী হিংসার জের, ভোটের ফল ঘোষণা হওয়ার পরে ভাঙড় থানায় আত্মসমর্পণ। তারপর থেকেই এক থানা থেকে অন্য থানায় চলছে টানা পড়ে। অভিযোগ, বিজেপি করাটাই ছিল তার অপরাধ, আর এর জেরেই তাঁর বিরুদ্ধে নানা ধরনের মামলা করা হয়। ভোটের ফল ঘোষণা হতে তিনি আত্মসমর্পণ করেছিলেন। এরপর থেকে নাকি প্রায় তিন মাস ধরে চলছে জেলের ভিতরে পুলিশি অত্যাচার। সেই অত্যাচার সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন অভিযুক্ত। আদালতে শুনানি চলাকালীন কোর্ট লকআপের মধ্যেই আত্মহত্যার চেষ্টা করেন বিচারাধীন বন্দী। ক্যানিং পূর্ব বিধানসভার বাসিন্দা ও বিজেপির ক্যানিং তিন নম্বর মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহজাহান মোল্লা টানা কয়েক মাস ধরে জেল খাটছে। সে জেল খাটছে বলা ভুল হবে, ভোটের ফল ঘোষণা হওয়ার পরে ভাঙড় থানায় আত্মসমর্পণ করেছিলেন। তারপর থেকে কখনো জীবনতলা থানা, কখনো কাশীপুর থানা, কখনো বা বকুলতলা থানা, একের পর এক থানায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হচ্ছে বলে অভিযোগ শাহজাহান মোল্লার। শুক্রবার দিন শাহজাহান মোল্লাকে জেল থেকে শুনানির জন্য বারুইপুর মহকুমা আদালতে আনা হয়। সেখানে নরেন্দ্রপুর থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে, আর তখনই বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহজাহান মোল্লা কোর্ট লকআপের মধ্যে নিজের লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তৎক্ষণাৎ কোর্টে থাকা পুলিশ কর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে গুরুতর অভিযোগ করে সে। তুমি কোর্টের মধ্যে কি চেষ্টা করেছো? কোর্টের মধ্যে চেষ্টা করেছিলে? কোথায়? আমি লুঙ্গি পরেছিলাম লোকাল হতে।
লকআপের ভেতর কি করেছিল চেষ্টা সে জানায় শুধুমাত্র বিজেপি করার অপরাধে তাকে বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছে দিনের পর দিন তাকে এ থানা থেকে অন্য থানায় পুলিশে হেফাজতে নেওয়া হচ্ছে এবং মারধর করা হচ্ছে এর পেছনে স্থানীয় তৃণমূল নেতাদের মদত রয়েছে বলে অভিযোগ কারা অত্যাচার করেছে তার আরো অভিযোগ জেসিপি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে তার বাড়ি এমনকি পরিবারের লোকজন কোথায় আছে তাও সে জানে না সন্তানদের ফিরে পাওয়ার জন্য আকুতি বিচারাধীন বন্দি কোন থানা বিরুদ্ধে অভিযোগ ভোটের আগে থেকেই তার উপর অত্যাচার শুরু হয়েছে বলে অভিযোগ এখন বাঁচার জন্য চোখের জলে কাতর প্রার্থনা বন্দির এখন প্রশ্ন উঠছে সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহজাহান মোল্লা কি লকআপ থেকে বেরোতে পারবেন যদি পান তবে তা কতদিনে সে কি নিজের পরিবারকে ফিরে পাবে কোনোদিন এরকম নানা প্রশ্নের উত্তর খুঁজছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক